দুয়ারে সরকার পাড়ায় পাড়ায় সমাধান এবং চোখের আলো প্রকল্পের সাফল্য তুলে ধরার পাশাপাশি উপভোক্তাদের হাতে সেই পরিষেবা তুলে দেবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজ নবান্ন সভাগৃহ থেকে এই পরিষেবা তুলে দেবেন তিনি। বণিক সভা থেকে শুরু করে প্রকল্পের সঙ্গে যুক্ত আধিকারিকরা উপস্থিত থাকবেন দুয়ারে সরকার প্রকল্পের সাফল্য আসায় মুখ্যমন্ত্রী পঞ্চম পর্যায়ে আজ আগামী আটই ফেব্রুয়ারি পর্যন্ত এই ক্যাম্প চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন সরকারি প্রকল্প দ্রুত কার্যকর করার বিষয় নিয়ে এদিন মুখ্যমন্ত্রী জেলা শাসক ও পুলিশ সুপারদের সঙ্গে ভার্চুয়াল বৈঠক করতে পারেন